বন্ধুরা, নিঝুম দ্বীপের ব্লগে আপনাদের শুভেচ্ছা। শুধুমাত্র একটা ব্লগে পুরো নিঝুম দ্বীপ দেখানো সম্ভব হবে না, বিধায় কয়েকটা এপিসোডের মাধ্যমে পুরো নিঝুম দ্বীপ আপনাদের দেখাবো। নিঝুম দ্বীপ যাওয়ার জন্য ঢাকা থেকে দুটা রুট আছে। একটা হচ্ছে সদরঘাট থেকে হাতিয়ার তমরুদ্দি ঘাট হয়ে, আরেকটা হচ্ছে সায়দাবাদ হয়ে বাসে যাওয়া। আমরা সায়দাবাদ হয়ে বাসে রওনা দিলাম। ঢাকা থেকে প্রথমে নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্টে যেতে হবে। জিরো পয়েন্ট থেকে সিএনজি নিয়ে চেয়ারম্যান ঘাট নামতে হবে। আমরাও চলে আসলাম চেয়ারম্যান ঘাট। এখান থেকে সি ট্রাক, ট্রলার অথবা স্পিডবোর্ডে চড়ে হাতিয়ার নলচিরা ঘাট পৌঁছাতে হবে। আমরা স্পিডবোর্ডে রওনা দিলাম নলচিরা ঘাটের উদ্দেশ্যে। জনপ্রতি 500 টাকা করে স্পিডবোর্ডে আমরা রওনা হলাম চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে। চলুন, ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি নিঝুম। তো আপনারা দেখলেন মেঘনা পাড়ি দিয়ে এখানে এসে নামলাম চেয়ারম্যান ঘাট থেকে। এসে আমরা নামলাম হাতিয়ার ঘাটে। এখান থেকে আমাদের হাতিয়ার মাঝখান দিয়ে যেতে হবে। একটা ঘাট আছে যে নামটা ঠিক জানা নেই, আমরা জেনে নিব। সেই ঘাট থেকে তারপর আমরা চলে যাবো নিঝুম দ্বীপ। আমরা অবস্থান করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সুন্দর। তো এখন হচ্ছে যাওয়ার প্ল্যান করতে হবে। এই দিক দিয়ে সিএনজি অথবা মোটরসাইকেল যোগেই যেতে হবে। তো একটু প্রতারণা বলে দামদর করে আমাদেরকে সেই ব্যবস্থাটা করতে হবে। তাহলে চলুন আমরা এখন যাই। চলুন, আমরা নলচিরা ঘাট থেকে হাতিয়ার মাঝখান দিয়ে এখন যাচ্ছি নিঝুম দ্বীপ ঘাটে। সিএনজি বা মোটরসাইকেলে যেতে হয়, আমরা সিএনজি নিয়েছি রিল্যাক্স করে যাওয়ার জন্য। কিন্তু আমাদের সিএনজি এখানে একটা গ্যাসের সিলিন্ডার উড়াই দিছে, আমরা আরাম করে যেতে পারছি না। এটা জাতির কাছে বিচার রইল, আমাদের আরামকে উনি অশান্তি করে দিলেন। চলুন আমরা মেইন পৌরসভা শহরটা পার হয়ে এখন আমরা আরেকটা বাজার পার হচ্ছি। আমাদের সিএনজি সাহেবের সিএনজি ফুরিয়ে গেছে। পথে পথে যে আজকে কি পরিমাণ সিজ্জত দিবেন, পথে পথে দাঁড়ানো, চা খাও, এখন গ্যাস শেষ। নিঝুম দ্বীপ যেতে যেতে আজকে যে কী পরিমাণ সময় লাগবে জানি না। তারপরে আবার গাড়ি চলছে গরুর গাড়ির গতিতে। চলো রে,
এই জুমদ্বীপ ঘাটে পৌঁছার আগে 3 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। কে বন্ধুরা আমরা চলে আসলাম নিজুমদ্বীপ, অনেক ঝক্কি ঝামেলা পার করে এসেছি। এটা হচ্ছে জেলা পরিষদ বাংলো, তবে এটি বর্তমানে দেখভালের দায়িত্বে আছেন বর্তমান এমপি। তো খুবই নামকরা মানুষ এই অঞ্চলের এবং খুব যত্ন সহকারে এই জায়গাটা তারা রক্ষণাবেক্ষণ করে থাকেন এবং এটা খুবই সিকিউর, যে কারণে আমরা খুব আগ্রহ করেছি যেন আমরা এখানে একটু থাকতে পারি। তো যেহেতু আজকে ফ্রাইডে, একটু চাপের মধ্যে আছে, তারপরও আমরা কষ্ট মস্ত করে একটা রুমের ব্যবস্থা করেছি। তো চলুন আপনাদেরকে আমরা সেই রুমটা একটু দেখাবো এবং তারপর আমাদেরকে খেতে যেতে হবে এবং আমরা সি বিচ যাবো। তো চলেন আমরা ইয়ার সাথে একটু কথা বলি। তো এই ভাই আছেন দায়িত্বে, তো উনি আমাদেরকে অনেক হেল্প করছেন, যে কারণে আমরা এখানে একটা রুম মানে এখানে পাইছি আর কি, নাহলে আসলে পাওয়ার কথা না। ফ্রাইডেতে খুব চাপ, ভাই তো এখানে দায়িত্বে আমি তো অনেক ধন্যবাদ আমরা আপনাকে জানাচ্ছি, না হলে কিন্তু আসলে কোথায় থাকা লাগতো জানি না। আমরা একটাই জেনে আসছি যে ডাক বাংলোতে যেন সিট পাই, এটা খুবই সিকিউর এবং মানে খুব সুন্দর। তো এই আর কি, আপনি এখানে সবসময়ই তো থাকেন? যেখানে অলরেডি আছে এবং 24 ঘন্টা কারেন্ট থাকে, সব কিছু ব্যবস্থা, সমস্যা নাই, কোনো ছাড়া থাকতে পারেন। গুড। তো আমরা একটু রুমটা দেখবো, তারপরে খাবো, এরপর সি বিচ যাবো, এরপর রাত থাকবো, কালকে সকালে আমরা একটু ঘোরাঘুরি করবো। এবং কালকে আপনি যদিও বলছেন যে রুমের একটু চাপ আছে, তো যদি সুবিধা হয় আমরা কালকে এখানে থাকবো। ঠিক আছে, তো আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আমরা একটু ভিতরে যাবো। আপনার নামটা একটু বলবেন? এম ডি আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, কারণ কেউ আসলে আরিফ ভাই হয়ে খুঁজতে পারবে। ঠিক আছে, ওকে, চলুন রুমে। ওয়াও, রুমের মধ্যে ঢুকে একটু মানে গরম গরম লাগতেছে, খুব দারুণ। এদিকে একটা সোফা, এদিকে একটা সিঙ্গেল সোফা, দুজনের বেড। তো আজকে রুমের যেহেতু এই অবস্থা, আমাদের দুজনকে এখানে থাকতে হবে, খুব দারুণ মানে রিল্যাক্স করার। একটা আলমারিও আছে, আর এটা হচ্ছে টয়লেট, এটা ব্যালকনি। ওয়াও, খুব দারুণ একটু দেখিনি আমি, এটা বন্ধ করি। তো
তো মানে এখানে আসলে একদিন দুই দিন কাটানোর জন্য দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। আর সময় কাটানো যাবে না, চলো আমাদেরকে সিবি চিত হবে এখন। ওকে আরিফুল ইসলাম ভাই এখানে আছেন, তো আমরা একটু মানে রুমের ভাড়াটা সম্পর্কে আপনার কাছে একটু ইনফরমেশন চাইবো। এরকম রুম আপনার এখানে কয়টা আছে? যে এর দুটো রুম আছে, মানে বিভিন্ন রুম বিভিন্ন টাকার দাম এর কি? এটা হচ্ছে 3000 টাকার রুম। আচ্ছা, এটা হচ্ছে বিএ বিবিএফি, আর এটা হচ্ছে বিএফি আছে 2000 রুম। আচ্ছা, আর ডাবল রুম আছে? হ্যাঁ, ডাবল রুম। তো মোটামুটি আমার মনে হয় আরিফ ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন, এখানে এসে উনি ম্যানেজ করে দিতে পারবে। খুবই কোঅপারেটিভ, আমাদের খুব ভালো লাগছে অল্প সময়ের মধ্যে। তো আমরা এখনই যাব খাওয়ার ব্যবস্থা এবং সিবিসে। রাত দেরি না করে বেরিয়ে পড়ি। আরিফ ভাই থ্যাংক ইউ।